ছাত্র শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় ফকিরহাট বাগেরহাট থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি বন্ধুরা অনলাইন ক্লাসে। বন্ধুরা, তোমাদের বিদ্যালয় ইতিপূর্বে, বিশেষ করে আজকে খুলেছে, তোমাদের নির্ধারিত দিনে তোমাদের দুইটি ক্লাস হবে। আশা করি তোমরা রুটিনটা পেয়েছো। তাছাড়া তোমাদের 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে এবং পাশাপাশি তোমাদের অনলাইন ক্লাস সফল রয়েছে। তো বন্ধুরা, তোমরা আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে লক্ষ্য কর, মনোযোগ সহকারে দেখবে, কারণ এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ তোমাদের বিজ্ঞানে আমি কোষ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা ইতিপূর্বে তোমাদের একক কাজ এবং বাড়ির কাজ নিয়ে তোমাদের সাথে আমি গুগল মিটে অংশগ্রহণ করেছি, সেখানে তোমরা অনেক সমস্যার কথা জানিয়েছো। তো আমরা চেষ্টা করছি তোমাদের সমস্যাগুলো সমাধান করার। তাছাড়া তোমাদের একক কাজ এবং বাড়ির কাজে তোমাদের কিছু সমস্যা ছিল, যেটি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি পরবর্তী পর্যায়ে তোমরা সেটি ভালো করে বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা গত ক্লাসে, বিজ্ঞান ক্লাসে, তোমাদের আমি যে পাঠটি নিয়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ তোমাদের সাথে আমি নিয়েছিলাম পদার্থের উপরে, তোমরা কঠিন তরল বায়বীয় পদার্থের অবস্থা সম্পর্কে, এবং সেখানে একটি বিশেষ পরীক্ষা তোমাদের সাথে আমি নিয়েছিলাম এক্সপেরিমেন্টের মাধ্যমে। তোমরা আশা করি সকলে সেটি বুঝতে পেরেছিলে। তো বন্ধুরা, ভালো করে খেয়াল করো, আজকে আমি তোমাদের সাধারণ বিজ্ঞান কোষ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, কোষ কাকে বলে? জীবদেহের গঠনের এককে কোষ বলে। তো আমরা ভালো করে খেয়াল করি, তোমরা লক্ষ্য করো, আজ পাঠ শেষে তোমরা কোষের সংজ্ঞা বলতে পারবে, উদ্ভিদ ও প্রাণী কোষের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, জীব কোষের গঠন সম্পর্কে তোমরা বলতে পারবে, তাছাড়া উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। বন্ধুরা, আজকের পাঠ শেষে তোমরা কোষের সংজ্ঞা কি তা বলতে পারবে, উদ্ভিদ ও প্রাণী কোষের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, জীব কোষের গঠন সম্পর্কে বলতে পারবে, তাছাড়া উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। তোমরা ভালো করে আজকের পাঠটি ভালো করে গ্রহণ করো। তো আমরা একটি ছবি এখানে দেখতে পাচ্ছি, একটি কোষের ছবি। বন্ধুরা, তোমরা কোষের বিভিন্ন অংশ তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ভালো করে খেয়াল করো। তোমাদের আমি একটি কোষের ছবি দেখালাম বন্ধুরা। তো আমরা জীব কোষ নিয়ে আমরা আলোচনা করি বন্ধুরা। তোমরা কোষ, কোষের এখানে এখানে এক ধরনের কোষের একটি অংশ দেখতে পারছো, নিউক্লিয়াস দেখতে পারছো, কোষের বিভিন্ন অংশ তোমরা এখানে দেখতে পারছো, এটি দেখতে পারছো। তো বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করো এগুলি। তো আমরা আরেকটি কোষ, আমরা এখানে কোষের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অংশটি লক্ষ্য করো, এই অংশটি লক্ষ্য করো, এই অংশটি লক্ষ্য করো, এই অংশটি লক্ষ্য করো, তাছাড়া এই অংশটি লক্ষ্য করো, এই অংশটি লক্ষ্য করো, এগুলি লক্ষ্য করো এবং এগুলি লক্ষ্য করো।
বন্ধুরা, তোমরা প্রাণী কোষ এখানে দেখতে পারছো, এখানে তোমরা উদ্ভিদ কোষ দেখতে পারছো, তোমরা এখানে এখানে একটি রিবোসোম দেখতে পারছো, তোমরা এখানে এখানে রেটিকুলাম তোমরা এটি দেখতে পারছো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমরা আবার খেয়াল করো, এটি হচ্ছে রিবোসোম, এটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমরা এটা এটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমি ইতিপূর্বে তোমাদের বলেছি এটি কি, এটি হচ্ছে নিউক্লিয়াস। তোমরা এটি দেখতে পাচ্ছ কি, প্লাজমা মেমব্রেন। তোমরা এটা দেখতে পাচ্ছ গলজি অ্যাপারেটাস। এটা দেখতে পাচ্ছ কি, ভালো করে খেয়াল করো, এটা সেন্ট্রিওল তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আবার খেয়াল করো, তোমরা এখানে যে বস্তুটি দেখতে পাচ্ছ এটি কি, রিবোসোম। এখানে যে বস্তুটি, এগুলো কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, এখানে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, প্লাজমা মেমব্রেন দেখতে পাচ্ছ, গলজি অ্যাপারেটাস তোমরা দেখতে পাচ্ছ, তাছাড়া এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, সেন্ট্রাল তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্রাণী কোষ দেখলাম বন্ধুরা, আমরা এখানে উদ্ভিদ কোষ দেখব এবং উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা একটু জেনে নিব। তোমরা ভালো করে খেয়াল করো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ কি, রিবোসোম দেখতে পাচ্ছ, নিউক্লিয়াস দেখতে পাচ্ছ। তোমরা এটা কি দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা এটা দেখতে পাচ্ছ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমরা দেখতে পাচ্ছ, তোমরা গলজি অ্যাপারেটাস দেখতে পাচ্ছ, মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ, প্লাজমা মেমব্রেন দেখতে পাচ্ছ, এই যে সেল ওয়াল দেখতে পাচ্ছ তোমরা, যেটি উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই, ক্লোরোফিলার দেখতে পাচ্ছ যেটি প্রাণী কোষে নাই, তোমরা ভ্যাকুয়েল দেখতে পাচ্ছ এখানে, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, ভ্যাকুয়েল দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমরা আবার খেয়াল করি, আমরা এখানে প্রাণী কোষ খেয়াল করি, রিবোসোম সেখানে আমরা দেখতে পাচ্ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, প্লাজমা মেমব্রেন দেখতে পাচ্ছি, গলজি অ্যাপারেটাস দেখতে পাচ্ছি, এবং কি দেখতে পাচ্ছি, সেন্ট্রাল আমরা দেখতে পাচ্ছি। এখানে বন্ধুরা খেয়াল করো, সেল ওয়াল দেখতে পাচ্ছি আমরা, ক্লোরোফিলার দেখতে পাচ্ছি, এখানে আমরা ব্যাক ওয়াল দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, রিবোসোম দেখতে পাচ্ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখতে পাচ্ছি, গলজি অ্যাপারেটাস দেখতে পাচ্ছি, আর আমরা কি দেখতে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, প্লাজমা মেমব্রেন দেখতে পাচ্ছি।
আমরা একটু ভালো করে লক্ষ্য করি। জীবকোষ নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। কোষগ্রাসীর উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নাই। প্রোটোপ্লাজম ও কোষগ্রাসীর অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত, জেলির নাম থকথকে অর্ধতল সজীব বস্তু। কোষঝিল্লি সাইটোপ্লাজম প্লাস্টিড উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নাই। মাইটোকন্ড্রিয়ায় একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। কোষ গহ্বর উদ্ভিদ কোষে বড়, প্রাণী কোষে থাকে না, থাকলেও ছোট। নিউক্লিয়াস একে কি বলা হয়? কোষের প্রাণকেন্দ্র বলা হয়। বন্ধুরা ভালো করে খেয়াল করো, তোমরা ইতিপূর্বে দেখলে কি জীবকোষ কি কি নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নাই। প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট, জেলির নাম থকথকে অর্ধতরল সজীব বস্তু। কোষঝিল্লি সাইটোপ্লাজম উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে নাই। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। কোষ গহ্বর উদ্ভিদ কোষে বড়, গহ্বর থাকে, প্রাণী কোষে থাকে না, থাকলেও ছোট। নিউক্লিয়াস একে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। বন্ধুরা আশা করি তোমরা জীবকোষের বিভিন্ন অংশ সম্পর্কে তোমরা জানতে পারলে। তাহলে কোষ কাকে বলে? জীবদেহের গঠনের এককে কোষ বলে। তোমাদের একটি একক কাজ দিচ্ছি, এটি তোমাদের পরবর্তী ক্লাসে গুগল মিটে তোমাদের সাথে আমি অংশগ্রহণ করব। বন্ধুরা তোমরা ভালো করে এটি পর্যবেক্ষণ করো এবং খাতায় লিখে নাও। তোমাদের একক কাজ এবং বাড়ির কাজ আগামী শুক্রবার বেলা 11টায় গুগল মিটের মাধ্যমে তোমাদের সাথে আমি অনলাইন ভার্চুয়াল ক্লাসে যুক্ত হব। আশা করি তোমরা উক্ত ক্লাসে অংশগ্রহণ করবে। উক্ত দিনের পূর্বের দিন আমি গুগল মিটের লিঙ্কটি আমার ফেসবুক আইডিতে এবং স্কুল পেজে আমি দিয়ে দিব। আশা করি তোমরা সেখান থেকে সংগ্রহ করে উক্ত ক্লাসে তোমরা সংযুক্ত হবে। বন্ধুরা তোমাদের আরেকটি প্রশ্ন আমি দিয়েছি একক কাজ হিসাবে, উদ্ভিদ ও প্রাণী কোষের তিনটি করে পার্থক্য লেখো। বন্ধুরা তোমরা আশা করি একক কাজটি লিখতে ফেলেছ, তথাপিও আমি মিলিয়ে না আমি আবার বলছি। কোষ কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষের তিনটি করে পার্থক্য লেখো। তোমরা আশা করি কোষ কাকে বলে এটি বুঝতে পেরেছ। প্রাণী কোষে নিউক্লিয়াস কোথায় অবস্থান করে সেটি তোমরা জানতে পেরেছ। কোষের শক্তিগড় কাকে বলে এটিও তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা আমাদের আজকের মূল আকর্ষণ বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজটি লিখে নাও, যেটি আগামী শুক্রবারে বেলা 11টায় তোমাদের সাথে আমি বাড়ির কাজ এবং একক কাজ নিয়ে তোমাদের সাথে যুক্ত হব। আশা করি উক্ত ক্লাসে তোমরা সংযুক্ত হবে। উদ্ভিদ ও প্রাণী কোষ অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। তোমাদের বাড়ির কাজটি কি দিলাম? উদ্ভিদ ও প্রাণী কোষ অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। বন্ধুরা তোমরা বাড়ির কাজ এতক্ষণ লিখতে ফেলেছ, আমি আবার বলছি এবং স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা একটু এটি মিলিয়ে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষ অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। বন্ধুরা আজকের
আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তাছাড়া তোমাদের পরবর্তী ক্লাসে আমি কোষের বিশেষ করে নিউক্লিয়াস সম্পর্কে আরেকটি ক্লাস নেব। নিউক্লিয়াসকে কোষের প্রাণ বলা হয়। তোমরা আশা করি উক্ত ক্লাসে সংযুক্ত হবে। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে বন্ধুরা আজকের পাঠটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।